আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি উমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে আমি আলাপ করব বা আমার এখনকার ক্লাস আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস, যেটা স্নাতক সম্মান চতুর্থ বর্ষ এবং এম এ প্রথম পর্ব ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমার আলোচনায় থাকবে ইরানকে নিয়ে। পশ্চিম এশিয়ার ইতিহাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ হলো ইরানের ইতিহাস। তো ইরানের ইতিহাসে আজকে যাকে নিয়ে আলাপ করব, রেজা শাহ পাহলভি। অর্থাৎ প্রশ্নটা হবে এমন যে ইরানের আধুনিকায়নে রেজা শাহ পাহলভির ভূমিকা বা সংস্কারসমূহ আলোচনা করা। তো রেজা শাহ পাহলভিকে নিয়ে আমার এই আলোচনায় থাকবে পরিচয় ও ক্ষমতা লাভ, জাতীয় ঐক্য স্থাপন, অর্থাৎ তিনি ক্ষমতা লাভের পর যে কাজগুলো করেন, জাতীয় ঐক্য স্থাপন, অর্থনৈতিক সংস্কার, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার এবং সর্বশেষ অন্যান্য সংস্কার। তো শুরুতে পরিচয় ও ক্ষমতা লাভ। ইরানের ইতিহাসে রেজা শাহ পাহলভি অত্যন্ত স্মরণীয় একটি নাম। রেজা শাহ মাজান্দ্রানে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন 1878 সালে। কসাক বাহিনীর সাথে যুক্ত থাকা অবস্থায় তিনি রেজা খান নামে পরিচিত ছিলেন। পিতা মেজর আব্বাস আলী খান এবং পিতামহ ক্যাপ্টেন মুরাদ আলী খান ইরানি সেনাবাহিনীর সদস্য ছিলেন। সেনাবাহিনীতে থাকা অবস্থায় রেজা খানের দক্ষতার বিকাশ ঘটে। 1921 সালে তিনি সেনাবাহিনীর অধিনায়ক এবং যুদ্ধমন্ত্রী নিযুক্ত হন। তো যুদ্ধমন্ত্রী হিসাবে এবং সামরিক আইনের সুযোগে তিনি সেনাবাহিনীর লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করে নিজের ক্ষমতা বৃদ্ধি করেন। এভাবে নিজের ক্ষমতা সুদৃঢ় করার পর রেজা খান 1923 সালের অক্টোবর মাসে ইরানের প্রধানমন্ত্রী হন। তো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কাজার বংশের শেষ শাসক আহমদ শাহের অনুপস্থিতিতে ইরানি মজলিস 1924 সালের 21 অক্টোবর তার পদচ্যুতি, অর্থাৎ আহমদ শাহের পদচ্যুতি ঘোষণা করে। একই বছরের 12 ডিসেম্বর ইরানি মজলিস রেজা শাহকে শাহ ঘোষণা করে একটি প্রস্তাব করে। অর্থাৎ শাহ মানে ইরানের রাজা, যেটাকে শাহ উপাধি দেওয়া হচ্ছে। তো সাধারণ বংশে জন্মগ্রহণ করলেও নতুন শাহ নিজেকে প্রাচীন ইরানের ইতিহাসের সাথে বিজড়িত পাহলভি বংশোদ্ভূত বলে দাবি করেন। এইভাবে রেজা খান রেজা শাহ পাহলভি নাম ধারণ করে ইরানের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রেজা শাহ ইরানের আধুনিকায়নে মনোনিবেশ করেন। এই লক্ষ্যে তিনি ইরানে বিভিন্নমুখী সংস্কার সাধনে ব্রতী হন। তার সংস্কার প্রয়াসের তিনটি লক্ষ্য ছিল, যেমন ক নাম্বারে যেটা, কেন্দ্রীয় সরকারের শক্তির মাধ্যমে জাতীয় ঐক্য স্থাপন, তারপরে ক্ষতে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, এবং গ নাম্বারে প্রগতি বিরোধী ভাবধারার অবসান ও আধুনিক ভাবধারা প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে অগ্রগতির পথে পরিচালিত করা। তো প্রথমে যেটা, জাতীয় ঐক্য স্থাপন, অর্থাৎ জাতীয় ঐক্য স্থাপনের জন্য তিনি যেটা করেন, যে কিছু কিছু এলাকায় যে বিদ্রোহ ছিল সেগুলো দমন করার জন্য কয়েকটি কাজ করেন। যেমন ক নাম্বার আছে কুসি খানের পরাজয়, যে বিভিন্ন ঐতিহাসিক, ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে কাজার বংশের পূর্ব হতেই ইরানের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী মনোভাব গড়ে ওঠে। উত্তর জিলানে কুসি খানের নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সৃষ্টি হয়। কুসি খান বলশেভিকদের সমর্থক ছিলেন, অর্থাৎ রাশিয়ার যে বলশেভিক পার্টি। তো ক্রমশ কুসি খানের শাসন ব্যবস্থায় রুশ প্রভাব পরিলক্ষিত হয়। ধর্মের বিরুদ্ধে প্রচারণা চালানোর ফলে কুসি খান গণসমর্থন হারান। ক্ষমতায় এসে রেজা খান বা রেজা শাহ পাহলভি তার বিরুদ্ধে অভিযান চালিয়ে কুসি খানকে পরাজিত করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন। তারপরে তোকি খানের পরাজয়, খোরাসান যেটা ইরানের একটি প্রদেশ, খোরাসানের তোকি খান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে যান। রেজা খান তার বিরুদ্ধে প্রথমে কুছান ও পরে বখতিয়ার গোত্রকে পরাজিত করেন। তিনি পরে বখতিয়ার গোত্র কসাক বাহিনীর সম্মিলিত অভিযান পরিচালনা করেন, ফলে তোকি খান পরাজিত ও নিহত হন। এরপর খোরাসান কেন্দ্রীয় শাসনের অধীনে আসে। এরপরে খুজিস্তানের বিদ্রোহ দমন, যে বেদুইন অধ্যুষিত খুজিস্তান ইরানের একটা প্রদেশ, খুজিস্তানের শাসক খাজাইয়াল প্রায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত ছিলেন। ব্রিটিশরা প্রথমে খাজাইলকে সমর্থন করত, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে খাজাইলের সম্পর্ক শিথিল হয়। এই সুযোগে রেজা খান তিন দিক দিয়েই সামরিক অভিযান চালিয়ে খাজাইলকে পরাজিত করেন। রেজা খানের কেন্দ্রীয়করণ নীতির অপর একটি প্রকাশ পায় স্বাধীন গোত্রগুলোর
ওপর কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব স্থাপন। গোত্রগুলোকে প্রথমে কূটনৈতিক নীতি অবলম্বন করে দুর্বল করে সুযোগ হলে সামরিক অভিযান চালিয়ে সেগুলোর উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখেন। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করার জন্য রেজা খান বা যিনি রেজা শাহ পাহলভি শক্তিশালী কেন্দ্রীয় সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। উক্ত উদ্দেশ্য সাধনের জন্য অর্থ ব্যয় করতে কার্পণ্য করেননি। বিভিন্ন প্রদেশের অনিয়মিত বাহিনীকে উঠিয়ে দেওয়া হয়। একটি সুদক্ষ জাতীয় সেনাবাহিনী সৃষ্টি রেজা খানের উল্লেখযোগ্য কৃতিত্ব। এরপরে তিনি যেটা করেন অর্থনৈতিক সংস্কার সাধন করেন। তো কর শুল্ক আদায়ের ব্যবস্থা, দৃঢ় অর্থনৈতিক ভিত্তি ছাড়া ইরানকে আধুনিকতার পথে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো দেশের অর্থনৈতিক কাঠামো বিশেষত শিল্প ব্যবস্থা পুনর্গঠনের ভার মার্কিন অর্থনীতিবিদ মিলসপের উপর ন্যস্ত করেন। মিলসপের কঠিন কাজের যোগ্যতা ও দায়িত্ববোধের পরিচয় দেন। তিনি কর শুল্ক আদায়ে আধুনিক পদ্ধতি প্রয়োগ করেন। আফিম, তামাক, মদ ও অন্যান্য মাদকদ্রব্যের উপর উচ্চহারে শুল্ক বা কর আরোপ করেন। ফলে 1923-24 সালে একটি ঘাটতিহীন বাজেট তৈরি করা সম্ভব হয়। অবশ্য পরে মিলসপকে বরখাস্ত করা হয় এবং তদস্থলে জার্মান বিশেষজ্ঞ ডক্টর লিন্ডেন ব্লাডকে নিযুক্ত করা হয় এবং তার সহযোগিতায় 1928 সালে ইরানের রাষ্ট্রীয় ব্যাংক স্থাপিত হয়। তারপরে যোগাযোগ ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক উন্নয়নের জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব উপলব্ধি করে রেজা শাহ নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করে গ্রামাঞ্চলের অর্থনৈতিক জীবনকে গতিশীল করে তোলেন। তার ক্ষমতা গ্রহণের সময় সারা দেশে 2000 মাইলের বেশি রাস্তা ছিল না। 20 বছরের মধ্যে রাস্তা 16,000 মাইলের অধিক বৃদ্ধি পায়। সাগরের তীরে অবস্থিত বন্দর শাহ পর্যন্ত বিস্তৃত এবং 800 মাইলের বেশি দীর্ঘ রেলপথ নির্মাণ করা হয়। বিমানের সাহায্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করে তিনি সাধন করেন। 1926 সালে ইরানের সাথে ইউরোপে বিমান যোগে ডাক আদান প্রদানের ব্যবস্থা চালু হয়। তারপরে যেটা বাণিজ্য নীতি সংস্কার, বহির্বাণিজ্যের ব্যাপারে রেজা শাহ রক্ষণশীল নীতি অবলম্বন করেন। ইরানের বহির্বাণিজ্য রাশিয়া গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। 1930 সালে রাশিয়া প্রাচ্য দেশগুলোর সাথে তার সমগ্র বাণিজ্য ব্যবস্থাকে রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রাচ্য বাণিজ্য সংস্থার অধীনে আনয়ন করে। যে রুশ মেলাতে ইরানের ব্যবসায়ীগণ তাদের দ্রব্য বিক্রয় করত তা বন্ধ হয়ে যায়। এই অবস্থা মোকাবেলা করার জন্য রেজা শাহ 1931 সালে বহির্বাণিজ্যের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব স্থাপন করে ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষার ব্যবস্থা করেন। তামাক উৎপাদন ও সিগারেট বিক্রয়ের জন্য একটি সরকারি সংস্থা গঠন করা হয়। এছাড়া বস্ত্র, চিনি, সিমেন্ট, দিয়াশলাই উৎপাদন ও বিক্রয়ের উপর সরকারি পূর্ণ কর্তৃত্ব স্থাপন করা হয়। তারপরে যেটা শিল্পায়নের সংস্কার, তো অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য রেজা শাহ শিল্প উন্নয়নের দিকে নজর দেন। চিনি, তুলা, রেশম, পশম, সিগারেট, তারপরে ইট, সিমেন্ট, ইস্পাত প্রভৃতি প্রস্তুত কারখানা নির্মাণ করা হয়। ব্যবস্থাপনার দুর্বলতা, দক্ষ প্রযুক্তিবিদের অভাব, খুচরা যন্ত্রাংশের দুষ্প্রাপ্যতা প্রভৃতি কারণে রাষ্ট্র পরিচালিত কারখানাগুলোর উৎকর্ষ হিসাবে এগুলোর গুরুত্ব উপেক্ষণীয় নয়। তারপরে তিনি মুদ্রার মান নিয়ন্ত্রণও করেন। 1932 সালে মুদ্রার একক ক্রান হতে রৌপ্য ভিত্তিক রিয়ালে পরিবর্তন করা হয়। 80 রিয়ালে 1 স্টার্লিং নির্ধারণ করা হয়। মুদ্রার বেসরকারি লেনদেন বেআইনি বলে ঘোষণা দেওয়া হয়, তবুও এই ধরনের লেনদেন চলতে থাকে। ঋণ ব্যবস্থার সংস্কার, কৃষিকাজের উন্নতির জন্য কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দান আর ব্যবস্থা করা হয়। 1933 সালের মূল ব্যাংকের একাংশকে কৃষি ব্যাংকে রূপান্তর করা হয়। 1937 সালের পূর্বতন শাহের ভূসম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ দিয়ে ব্যাংকের মূলধন সৃষ্টি করা হয়। তবে ভূমিহীন কৃষকরা এখান হতে সুবিধা পেত না, কারণ ঋণ পেতে হলে জমি বন্ধক রাখতে হতো ব্যাংকের কাছে। যা হোক, কুটিরশিল্পের উন্নতির জন্য শাহ যথেষ্ট অবদান রাখেন। তিনি আধুনিক রুশের সাথে সামঞ্জস্য রেখে পণ্যতৈরি নীতি কার্যকর করেন। তিনি কয়েকটি কারিগরি বিদ্যালয় স্থাপন করেন। তো এইভাবে তিনি অর্থনৈতিক সংস্কার করেন। তারপরে সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারও তিনি করে যান, যেমন যেখানে শিক্ষা সংস্কার। রেজা শাহের সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারের মধ্যে শিক্ষা সংক্রান্ত সংস্কার উল্লেখযোগ্য। ও সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয় এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। যোগ্যতা সম্পন্ন শিক্ষক সৃষ্টির জন্য
কয়েকটি শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় খোলা হয়। প্রযুক্তিবিদ্যার প্রসারের উপর জোর দেওয়া হয়। উল্লেখযোগ্য সংখ্যক কারিগরি বিদ্যালয় স্থাপন এই মনোভাবের প্রকাশক। জার্মান বিশেষজ্ঞের সহায়তায় 1932 সালে তেহরান একটি কারিগরি বিদ্যালয় স্থাপন করা হয়। পরবর্তীকালে তাবরিজ, সিরাজ এবং ইস্পাহানে একই জাতীয় বিদ্যালয় স্থাপন করা হয়। 1935 সালে রেজা শাহ কর্তৃক তেহরান বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। এটি আধুনিক শিক্ষা বিস্তারের ইতিহাসে ইরানে একটি উল্লেখযোগ্য ঘটনা। রেজা শাহ সিংহাসন ত্যাগের পর বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন ভোগ করে এবং আধুনিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আইন ব্যবস্থার সংস্কার। আইন ব্যবস্থার সংস্কারে বিদেশি নাগরিকদের আইনগত বিশেষ সুযোগ সুবিধার অবসান ঘটানো হয়। এই উদ্দেশ্য সাধন করতে হলে ধর্মীয় আইন কানুন স্থলে আধুনিক আইন প্রণয়ন এবং আধুনিক আইন কানুনে অভিজ্ঞ বিচারক এবং উকিল সৃষ্টি যে অপরিহার্য তার রেজা শাহ উপলব্ধি করতে পেরেছিলেন বলে কোনো বিলম্ব না করে এদিকে ব্যবস্থা গ্রহণ করেন। 1924 সালে ও 1926 সালের মধ্যে আধুনিক বাণিজ্যিক ও ফৌজদারি আইন প্রণীত হয়। 1927 সালে বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব মোল্লাদের নিকট হতে আধুনিক আইনে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞদের উপর অর্পণ করা হয়। 1929 সালে আরেক দফা দেওয়ানি আইন মজলিসে গৃহীত হয়। বিবাহ সম্পর্কে নতুন আইন সংযোজিত হয়। এই আইনের একটি ধারায় বলা হয় যে ধর্মীয় নেতৃবৃন্দ কর্তৃক সম্পাদিত বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ও সরকার কর্তৃক নিযুক্ত একজন বিশেষ কর্মচারীর নিকট নিবন্ধীকৃত হতে হবে। পর্দাপ্রথাকে বিলোপ সাধন করে মহিলাদেরকে সমাজের উন্নয়নমূলক কাজে উৎসাহিত করা হয়। মোল্লা মুস্তাহিদদের ক্ষমতা খর্ব করে একই আইন জারি করা হয়। তো এছাড়া আরও কিছু সংস্কার করেন তিনি, যেটা অন্যান্য সংস্কারের মধ্যে আছে যে অন্যান্য সংস্কারের মধ্যে রেজা শাহ কবি ফেরদৌসির সমাধির উপর স্মৃতিসৌধ নির্মাণ করেন, যেটা ইরানের অন্যতম বিখ্যাত কবি ফেরদৌসি যিনি শাহনামা রচনা করেছিলেন। তো ফেরদৌসির সমাধির উপর স্মৃতিসৌধ নির্মাণ করেন। ফার্সি ভাষাকে, যেটা ইরানের রাষ্ট্রীয় ভাষা, ফার্সি ভাষাকে আরবির প্রভাবমুক্ত করার জন্য চেষ্টা করেন। 1938 সালে পুরাতন প্রদেশগুলোর অবসান ঘটিয়ে সমগ্র দেশকে 13টি নতুন প্রদেশে ভাগ করা হয়। তো রেজা শাহ সংস্কারাবলীর উদ্দেশ্য ছিল ইরানকে শক্তিশালী আধুনিক রাষ্ট্রে পরিণত করা, এর উপর হতে বিদেশি প্রভাব দূর করা। তার এই সংস্কার পরবর্তীকালে শাসকরা অব্যাহত রেখে তার ইচ্ছাকে সফল করতে এবং ইরানকে অগ্রগতির দিকে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তো মূলত এটাই ছিল ইরানের ইতিহাসের অন্যতম বিখ্যাত শাহ রেজা শাহ পাহলভির কর্মময় জীবন, যিনি ইরানের আধুনিক আইনে কতগুলো সংস্কার সাধন করেন এবং তার সেই সংস্কার পরবর্তী শাসকরাও চালিয়ে রেখেছিলেন। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে আবার আলোচনায় আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।